ঘাতগ্রাহ্যতা বা দৈহিক সংবেদনশীলতা নারী চরিত্রের একটি বৈশিষ্ট্য। নারীর দুটি প্রকৃতিগত অসামর্থ্য, মাসিক ঋতুস্রাব এবং সন্তান ধারণ ও সন্তান প্রসব, নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করে বলেই নারী লজ্জাশীলা হয়। নারী যে দৈহিক শক্তিতে পুরুষের পিছনে, এ বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। তাদের পেশি খুব একটা ঘাতসহ হয় না, তাদের ত্বকের নিচে পুরু চর্বির স্তর তাদের অঙ্গে সুডৌলত্ব ও পেলবতা দান করে। পুরুষদের রাস্তাঘাটে চলতে গিয়ে, কলকারখানায় বিপজ্জনক কাজ করতে গিয়ে আহত হওয়ার সম্ভাবনা থাকলেও নারীদের সেই সম্ভাবনা থাকে কম। কিন্তু নারীকে এমন একটি আঘাত প্রতি মাসে সহ্য করতে হয় যা পুরুষদের বেলায় ঘটে না। 11-12 থেকে 45-46 বছর বয়স পর্যন্ত প্রতিটি নারী প্রতি মাসে ঋতুস্রাবের দিনগুলোতে প্রকৃতপক্ষে কিছুটা দুর্বল ও অসুস্থ থাকে। এই সময় তাদের শরীর থেকে কিছুটা রক্ত বের হয়ে যায় যা ধীরে ধীরে পুরনো হয়ে যায়। এটি হলো নারীর স্বভাবদত্ত একটি নিয়মিত ঘাতগ্রাহ্যতা। নারীর অপর একটি ঘাতগ্রাহ্যতা হলো তার সন্তান ধারণ ও সন্তান প্রসব। এর জন্য নারীর শরীরের কিছু পুষ্টি ও রক্ত সন্তানকে দান করতে হয়। এক বা একাধিক প্রসবের ক্ষত নারীকে বহুদিন এমনকি সারা জীবন বহন করতে হয়। অবশ্য বিয়ে না করে নারী একটি আঘাত থেকে আত্মরক্ষা করতে পারে, কিন্তু অপর আঘাতটি থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। নিজেদের বিভিন্ন দৈহিক, মানসিক, সামাজিক এবং রাষ্ট্রগত সীমাবদ্ধতা ও শক্তিহীনতার সঙ্গে নারীর এই দুটি প্রকৃতিগত অসামর্থ্যের অনুভূতি তাদের স্বভাবকে পুরুষদের স্বভাব থেকে আলাদা করে গড়ে উঠতে অনেকখানি সাহায্য করে। যেসব অগ্রসরশীল উদারচিত্ত পণ্ডিতমণ্ডলীর নারীকে পুরুষের চেয়ে দুর্বল একথা মানতে রাজি নয়, তারা নারীর এই দুটি দিককে বিবেচনায় আনতে ইচ্ছা করেই ভুলে যান। অথচ অতি বড় স্বাধীনতাকামী ও শিক্ষাভিমানিনীও পুরুষের সঙ্গে নিজের তুলনা করতে গিয়ে মনে মনে এই দুটি সত্যকে স্বীকার না করে পারে না। তাই বলা যায়, যতদিন নারীর নারীত্ব কিছুমাত্র অবশিষ্ট থাকবে, ততদিন তাকে অন্তত প্রথম প্রাকৃতিক অসামর্থ্যের নিকট মাথা নত করতে হবে। নারী জানে তার দুর্বলতা কোথায় এবং এও জানে স্বাবলম্বী হলেও তাকে আজীবন কম বেশি পুরুষের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। এজন্য বিধাতার প্রতি ও পুরুষের প্রতি তার রাগ ও ক্ষোভের শেষ নেই। নিজের দুর্বলতাকে ঢাকার চেষ্টা করে বলেই নারী লজ্জাশীলা হয়। যতটা লজ্জা সে পরের চাপে বাল্যকালে অর্জন করে, তার চেয়ে অনেক বেশি সে কৈশোরে নিজের তাগিদে অর্জন করে। লজ্জা নারীর সজ্জাও বটে, বর্মও বটে, আমন্ত্রণও বটে, নিয়ন্ত্রণও বটে। নারীর লজ্জার প্রথম উৎপত্তি হয় পুরুষের মতো তার যৌনাঙ্গের অভাববোধ জন্মানোর সঙ্গে সঙ্গে। নৃপেন্দ্র কুমার বসুর ফ্রয়েডের নারী চরিত্র